তাহের নূর লিখেছেন, কেউ কি এমন ওসিয়ত করতে পারবে অমুক ব্যক্তি আমার জানাজা যেন শরিক না হয়, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? এই প্রশ্ন অনেকেরই, আমাদের অনেক ভাই বোন মৃত্যুর আগে, এই যে একটু আগে একটা প্রশ্ন উত্তর দিয়ে আমরা বললাম যে ক্ষোভ নয়, ক্ষমা করুন, এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা ক্ষোভ রাখি, আচ্ছা আমরা ক্ষোভটা কেন রাখি? আমরা অনেকে মনে করি যে তুমি আমার প্রতি অবিচার করছো, কেমন আমি দেখে ছাড়বো, আমি চিন্তা করছি জান্নাতে যাওয়ার তো আর কোনো উপায় নাই, একে আটকালে বোধ হয় এর আমল দিয়ে আমি জান্নাতে যাবো। আমল দিতে জানা যেতে পারবেন না, জান্নাতে যেতে হলে ছাড় লাগবে, ছাড় আমল নয়। আমল কয়টা করতে পারবেন আপনি? আপনার অসংখ্য অপরাধ আছে, আল্লাহ পাকড়াও করলে আপনি যেতে পারবেন না। তো আপনি যদি ছাড় চান, মানুষকে ছাড় দিতে শিখুন, মানুষকে ছাড় করলে আল্লাহ আপনাকে ছাড় দিবে। অতএব অমুক যেন আমার জানাজা শরিক না হয়, এটা বলা উচিত নয়। আপনি কীভাবে জানেন যে কার দোয়া কবুল হবে না হবে? যাকে আপনি বলছেন সে যেন আমার জানাজা শরিক না হয়, হতে পারে ওই ব্যক্তি জানাজাতে আপনার জন্য যে দোয়া করবেন, জানাজা তো নামাজ, তো দোয়া মুর্দার জন্য, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আপনার তো দোয়া দরকার। অতএব এটা আমাদের অজ্ঞানতাসুলভ বদোয়া বা ওসিয়ত, এরকম ওসিয়ত আমাদের করা উচিত নয়। এরপর সাইদুল ইসলাম সাইদ লিখেছেন, বাংলাদেশে প্রচলিত শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো কতটা গ্রহণযোগ্য? বিষয়ে আমাদের অনেকগুলো বক্তব্য আছে, সেগুলো দেখবেন। বাংলাদেশে প্রচলিত মুসলমানরা কতটা গ্রহণযোগ্য মুসলিম? আপনি এর উত্তর বলবেন, আমরা নিজেরা কতটা গ্রহণযোগ্য মুসলিম? আমরা যেরকম ভেজাল মুসলিম, আমাদের ব্যাংকগুলো এরকম ভেজাল এবং ভালো মিশ্রিত ব্যাংক। এর মধ্যে আপনি নিজে যেরকম ভালো হওয়ার চেষ্টা করছেন, তারাও ভালো হওয়ার চেষ্টা করছে। আপনি একজন গ্রাহক হিসাবে ইসলামী ব্যাংকিং কীভাবে হবে সেটি আপনি জেনে, সেটা আপনি আপনার ব্যাংকের কর্মকর্তা বা সংশ্লিষ্ট এমপ্লয়ির কাছ থেকে আপনি সেটা আদায় করে নেবেন, বাস এটা আপনার দায়িত্ব। সন্দেহাতীতভাবে শুধু ব্যাংকের সাথে লেনদেন না করে সেই ব্যাংকগুলোতে লেনদেন করলে আপনি আল্লাহর কাছে অন্তত জবাবদিহি করতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টাটা করেছি, বাস এটুকু অন্তত আপনি আল্লাহর কাছে বলার সুযোগ পাবেন। তবে হ্যাঁ, সন্দেহ তাদের অনেক ত্রুটি আছে, তা ত্রুটিমুক্ত না এবং পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং। এটা আসলে কেন্দ্রীয় ব্যাংক এবং কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক না হলে পরিপূর্ণভাবে সম্ভব হয় না, আবার সদিচ্ছার অভাবও থাকে তাদের মধ্যে কম বেশ। সাইফুল আপনি লিখেছেন, টাকুনের চেয়ে জুব্বা পরা কি জায়েজ আছে? টাকুনের চেয়ে জুব্বা পরা জায়েজ নয়। আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন, তারা টাকুনের চেয়ে জুব্বা পরে, মাথায় টুপি পরে, আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে, এরকম একটা রুমালও পরে। তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়েজ আছে। না ভাই, মাসফাবিনাল কাবাইনি মিল ইজারে ফিন্নার, নবী ইসলামের কোনো কোনো হাদিস আছে মাসফাবিনাল কাবাইনি ফিন্নার, উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায়, সেটা লুঙ্গি হোক, জুব্বা হোক, এমনকি পায়জামা যদি হয়, সেটা যেগুলো উপরে পড়ার, সেগুলো যদি টাকুন নিচে যায় সেটা হারাম হবে। আর যেগুলো থাকেই টাকুন থেকে নিচের অংশ, যেমন মুজা, সেটা জায়েজ হবে। বা মুজার সাথে যদি আপনার পায়জামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে, ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে, সেগুলো থাকলে সেটা জায়েজ হবে। জুলকার নাইন আপনি লিখেছেন, ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুণা হবে কি না? গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান, পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে, আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য, এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমানোটা হলো সুন্নাহ, নবীর ইসলাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। গোসল ফরজ গোসল না করে অন্য কাজকাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, উজু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে, সেটা ভালো, কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। নীলয় সঞ্জিত আপনি লিখেছেন, করোনা কি আসলেই ছোঁয়াশে? ইসলামে নাকি ভাইরাস বা ছোঁয়াশে বলতে কিছু নেই? এটা তো পুরাতন প্রশ্নের উত্তর আমরা অনেকবার দিয়ে ফেলেছি। ইসলামে ছোঁয়াশে আছে কি নেই সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আমরা বলেছি আমাদের এই পেজে, আপনি সার্চ দিলে পাবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন। মাটির মানুষ এআইডি থেকে আপনি লিখেছেন, ভুল বা মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে বিবাহ করলে সে বিবাহ কি জায়েজ হবে? এই বিবাহ জায়েজ হবে, কিন্তু আপনি এটা অন্যায় কাজ করেছেন, এটা পাপের কাজ করেছেন সন্দেহাতীতভাবে। আর কেন ভুল ঠিকানা নাম ব্যবহার করেছেন? নিশ্চয়ই এখানে কোনো প্রতারণা লুকায়িত আছে, নিশ্চয়ই আপনার আসল ঠিকানা বললে আপনার কোনো গোমর ফাঁস হবে সেজন্য আপনি বলেছেন। এরকম যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আপনি বড় অপরাধ করেছেন, অনেক বড় অপরাধ করেছেন। কিন্তু হ্যাঁ, বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে, বিবাহের যদি সাধারণ শর্ত আছে সেগুলো যদি আপনি পালন করে থাকেন, এই কাজের জন্য আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে।